খেতে ভালো, কেন একটা মানে উগ্র টাইপের একটা মানে স্মেল, কিন্তু আমার একটু টকটা বেশি লাগে ভিতরে সসগুলোর জন্যই মানে বিপরে ভিতরে যা ব্যাপার। পেঁয়াজটা মিসিং, সত্যি বলছি বস, আমি পেঁয়াজকে মিস করছি। কিছু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত করছি। আর আজকে কিন্তু কোথাও যাইনি, আজকে অ্যাজ ইট ইজ পলতার মধ্যেই আছি। পলতায় আজকে তোমাদের বলে দিই একেবারে পলতা শান্তিনগরের কাছে, কোন জায়গাটা আমি এক্স্যাক্ট বলছি না। আজকে চলে এসেছি রেড চিড়চোড়ে, ঠিক আছে? তো তোমরা একটু উপরটা দেখিয়ে দিই আগে। এই দেখতে পাচ্ছ রেড চিড়চোড়ে। এবারে তো বেশি দেরি না করে ভিতরে ঢুকবো, কীরকম কী খাবার সেটা টেস্ট করব। আর এখানে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, মানে টাইম হচ্ছে না বা এদিক ওই টাইম ম্যানেজমেন্ট করে কুলিয়ে উঠছিল, তো সেই জন্য আসা হয়নি। তো আজকে ভিতরে ঢুকবো, কিছু খাবার নিয়ে টেস্ট করবো, আর তোমাদের সেটা বলবো এখানে কীরকম কী করে আসতে হয় বা খেতে কীরকম টেস্ট। তো চলো বেশি দেরি না করে ভিতরে ঢোকা যাক। তো পলতার যে আউটলেট রেড চিকড়ি, এটা কিন্তু ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট একটা মানে ছোট বসার জায়গা আছে, এখানে ভিতরে চলে এসেছি। তো আর আশা করি অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক লাগছে, তো বেশি দেরি না করে তোমরা চটপট প্রতিবারের মতন অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। অ্যাম্বিয়েন্সটা দেখা খুব জরুরি, যদি কেউ এখানে এসে বসে খেতে চাও, একটু আশেপাশে ভালো এনভায়রনমেন্ট হলে খেতেও ভালো লাগে। তো তাই জন্য তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও ততক্ষণ, তারপরে বসে বসে সিট ফিট নিয়ে তারপরে তোমার সাথে বাকি কথা হচ্ছে। তো ভিতরে তো বসে মানে বসে আছি, সিট ফিট নিয়ে বসে গেছি, আর তোমরা অ্যাম্বিয়েন্স তো দেখে নিলে। তো যাই হোক, এখন বেশি দেরি না করে অর্ডার ফর্ডার দেওয়া যাক। এই দেখতে পাচ্ছ একটা মেনু কার্ড ফেনু কার্ড আছে, তো আমি একটু জাস্ট কেউ একজনকে ডেকে একটু মানে জিজ্ঞেস করে নিই। অনেক কিছু এখানে বুঝতে পারছি না ব্যাপারটা কী কীরকম কী দাম, মানে নাম ফাম অনেক একটু ডিফারেন্ট লাগছে, তো সেইটা একটু মানে জিজ্ঞেস ফিগেস করে অর্ডার ফর্ডার দিয়ে দিই। ওরা বলছি এখানে তোমাদের এই মেন কোর্সে এগুলো কী আছে, টু স্ক্যান ক্রিমি চিকেন উইংস, এগুলো কী আছে? উইংসের সাথে ক্রিম দিয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ভার্জিন মোজিতো এটা কি মকটেল টাইপের নাকি? আচ্ছা, এগুলো কি সবই মকটেল? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন, এই সরি একটা কী দেখলাম যেন, চিকেন সাটে 129 না? ঠিক আছে ঠিক আছে, এখানে একটা জিনিস দেখলাম আমি, এই যে সরি কোথায় গেলো, চিকেন বার্গার, চিকেন বার্গার 105 নাকি? আচ্ছা আচ্ছা, মানে অ্যাড অন চিজ 20 রুপিজ এক্সট্রা। হ্যাঁ তো চিকেন বার্গার একটাই তো মানে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে ভার্জিন মোজিতো নেবো না কি নেবো বুঝতে পারছি না। এখানে স্পেশাল ব্লু লেগুন, আচ্ছা তাহলে আমাদের একটা ব্লু লেগুন আপাতত দিন আপনি প্রথমে, ঠিক আছে, তারপরে যখন বলবো তারপরে আপনি চিকেন বার্গারটা একটু দেবেন, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখলে তোমরা অর্ডার ফর্ডার দিয়ে দিলাম, ফার্স্টে এখানে যে এক দাদা আছে ওয়েটার আছে,
তো দাদা বললো যে এখানে ভার্জিন মোজিতো আর এখানে ব্লু লেগন দুটো আর কি মকটেল টাইপের, মানে জুস ফুস টাইপের, তো সেটা আর কি একটু নিই, গরমকাল পড়ে গেছে একটু গলা ফলা ভিজিয়ে নিই। তারপরে দাদাকে একটু পরে বললাম একটু খেয়ে দে, একটু একেবারে তো সেই তাড়াহুড়ো করে খেতে আসিনি, একটু টাইম নিয়ে খাবো, তো তাই জন্য বললাম একটু পরে মানে সার্ভ ফার্ভ করো। চিকেন বার্গার ফার্গার নিয়েছি, তো দেখা যাক। চিকেন বার্গার তোমাদের প্রথমে প্রাইস বলে দিই 105, আর যদি তোমরা অ্যাড অন চিজ করো 20 rupees এক্সট্রা পড়বে। আর এখানে ভার্জিন মোজিতো 95 করে, আর ব্লু লেগন হচ্ছে 85। তো আমরা নিয়েছি ব্লু লেগন 85-এর, আর চিকেন বার্গার অর্ডার দিলাম 105। তো আপাতত আসুক, অর্ডার ফর্ডার আসুক, তারপরে দেখ কথা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্লু লেগুন চলে এসেছে, এটা কিন্তু 85 rupees প্রাইস। আর তোমরা একটু কোয়ান্টিটি ফোয়ান্টিটি দেখে নাও, একটু সামনে থেকে দেখাস কোয়ান্টিটি। এরকম একটা মিডিয়াম সাইজের গ্লাসে দিয়েছে, ঠিক আছে। ভিতরে দেখতে পাচ্ছি আইস ফাইস দিয়ে দিয়েছে, একটা স্ট্র ফ্র দিয়ে সার্ভ করেছে। জেনারেলি যেহেতু লিকুইড জিনিস স্ট্র তো লাগবেই। তো যাই হোক, বেশি কথা না বলে এর আর কি মানে দেখানোর কিছু নেই সেরকমভাবে, একটা ট্রে ফ্রের উপরে সার্ভ ফার্ভ করে যায়। তো চলো বেশি কথা না বলে একটু মানে মুখে একটু খেয়ে দেখা যাক। সত্যি মানে অনেক গরম ফরম থেকে এসছি বাইরে, মানে এপ্রিল মাস ঢুকতে ঢুকতে এত গরম পড়ে গেছে, মানে এটা মানে আনএক্সপেক্টেড, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে টেস্ট করা যাক। খেতে ভালো, কেন একটা মানে উগ্র টাইপের একটা মানে স্মেল টেস্টটা, মানে এমনি ঠান্ডা আইস ফাইস দিয়েছে, অবভিয়াসলি ঠান্ডা তো হবে, কিন্তু একটা উগ্র টাইপের স্মেল, মানে কিরম বলবো, লিঙ্কা যেরকম খেতে হয় ঠিক ওরকমই একটা খেতে, বাট রংটা নীল, লিঙ্কা ঠিক না, জাস্ট একটু মানে লিমকার একটু বেশি বেশি লিমকা মিশিয়ে দিলে যেরকম হয় ঠিক ওরকম খেতে লাগছে ব্লু লেগুন। এবারে আর ভিতরে তো বরফ ফরফ দিয়েছে তোমাদের বললাম, সাথে দুখানা টিস্যু দিয়েছে, এই ফ্যান ফ্যান চলছে বলে উড়ে যাচ্ছে, কিছু করার নেই, সব কিছু মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে, আর একবার একটু সামনে দিয়ে দেখাস, এই যে কোয়ান্টিটি দিয়েছে আমাদের কিন্তু এই এত দূর ভর্তি করে দিয়েছিল, ঠিক আছে, জাস্ট এই খেতে খেতে কমে গেছে, ঠিক আছে। ভালো, বাট ওই যে বললাম মানে খেয়ে অনেক অনেক ড্রিঙ্ক আছে, দেখবে খেয়ে একটু মানে স্মুথ হয়, এটা খেতে ভালো লাগছে, লেকিন একটু মানে উগ্র টাইপের, ঠিক আছে। তো যাই হোক, আমি জানি না যে কী দিয়ে বানিয়েছে, মানে ভিতরে কী কী দিয়ে তৈরি এই জুসটা। তো যাই হোক, শেষ করি, এবারে দেখি চিকেন বার্গার ফার্গার কী হয়, চিকেন বার্গার খাবো কি না এখনও ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এটা শেষ করি, এর আর বেশি কিছু বলার দরকার নেই, এ তো ড্রিঙ্কস স্টার্টার টাইপের একটা, মানে কী বলবো আর, এটা মানে এর তো আর কিছু বলার নেই, টুকটাক আমরা ড্রিঙ্ক সবাই খেয়ে থাকি, এর আর বেশি কিছু বাড়িয়ে চাড়িয়ে বলার নেই, খারাপ না, কিন্তু একটু মানে উগ্র টাইপের গন্ধ, গন্ধ মানে একটু উগ্র টাইপের টেস্ট, এমনি খেতে ভালো, খারাপ না, ঠিকঠাক। তো চলো যাই হোক, এটা শেষ করে দেখা যাক আর কী নিয়ে মানে অর্ডার ফর্ডার দিই, তো সেটা নিয়ে নেক্সট তোমাদের সাথে আসছি। তো ব্লু লেগুন ফেগুন খেলাম, তো তোমরা দেখতেই পারলে, এটা বলবো না যে দাদা যেরকম বললো যে এনার্জির যে ওয়েটা যে এটা মানে সবাই এসে টেস্ট করে, বাট আমার পার্সোনালি সেরকম ঠিক টেস্ট লাগলো না, মানে খুব একটা মানে বিশাল ব্যাপার, বাট ঠিকঠাক, খারাপ না, এটা বলবো না যে খারাপ একেবারে অতি জঘন্য খাওয়ার মতন না, লেকিন আমার কাছে টেস্টটা সেভাবে লাগলো না। তো যাই হোক, এবার তো দিয়েছি ব্লু লেগুন, তো তোমাদের বললাম 85 করে প্রাইস। এবার অর্ডার দিয়েছি চিকেন বার্গার, চিজ ফিজ নেবো না, অত বেশি কোলেস্ট্রল আমার দরকার নেই, ভিতরে অত কিছু ঢোকানোর দরকার নেই, সিম্পল চিজ বার্গার আসবে, এই সরি চিজ বলছি, চিকেন বার্গার আসবে, তো সেটা নিয়ে সেটা খেয়ে দেখতে হবে ওটা কিরকম কী খেতে। আমার ঠিক এই ব্লু লেগুন যে এই যে যেটা আছে এটা ঠিক ভালো লাগবে না, বাট মানে সিম্পল, মানে কারুর ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, এমন কিছু মানে ভালো না যে এসা এটা মানে এখানে আসলে খেতেই হবে, বাট ঠিকঠাক। তো চলো বেশি কথা না বাড়িয়ে চিকেন বার্গার আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের চিকেন বার্গারটা চলে এসে তোমরা দেখতে পাচ্ছ, একটু সামনে দিয়ে দেখাস, দেখতে পাচ্ছ চিকেন বার্গার ফার্গার, এই যে আমরা একটু খুলে ফেলেছি, এবারে টিস্যু ফিস্যু শুদ্ধ তো আর খাওয়া যাবে না, এই জন্য তো টিস্যুটা তো খুলতেই হবে,
ভিতরে দেখতে পাচ্ছি এই যে একটা চিকেনের প্যাটি টাইপের দিয়েছে, নিচে দেখতে পাচ্ছ টমেটো ফমেটো দিয়ে, এই যে ভিতরে ক্রিম ফ্রিম দিয়ে যেভাবে বার্গার সার্ভ করে সেরম ভাবেই সার্ভ করা। এই যে নিচে দেখতে পাচ্ছি লেটুস পাতা পাতা আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপারটা, এবারে জিনিসটা খেয়ে দেখতে হবে। একটু আবার স্টিক করে নিই যাতে খেতে সুবিধা হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে একেবারে চিকেন বার্গার, বার্গার ফার্গার কিন্তু ভিডিও আমি অনেকদিন পর দিচ্ছি, তোমরা রেগুলার মানে যারা আমাকে ফলো করো তারা কিন্তু জানো বার্গারের ভিডিও আমি সেরকমভাবে লাস্ট একটা মনে হয় সোদপুরে খেয়েছিলাম হন্টেড ক্যাফে, তো সেটার পরে মনে হয় এটাই মনে হয় আমার বার্গার অনেকদিন পর খাওয়া। তো বেশি দেরি না করে, হন্টেড ক্যাফের বার্গারটা খারাপ ছিল না, বাট একটু প্রাইসটা 19-20 ওই সব অত ভেবে লাভ নেই, যাই হোক ফোকাসটা এখন এখানে। তো চলো বেশি দেরি না করে ফার্স্ট বাইট টেস্ট করা যাক, নিয়ে যাক একটু সামনে দিয়ে দেখাও বন্ধু। ঠিকঠাক কিন্তু আমার একটু টকটা বেশি লাগছে, ভিতরে সসগুলোর জন্যই মানে বিপরে ভিতরে যা ব্যাপার, মানে একটু টকটা বেশি লাগছে, নুন আর ঝালটা একটু কম, ঠিকঠাক খারাপ না, ঠিক আছে। এবারে এর ভিতরে দেখি নুন ফুন আছে নাকি, না এটা মনে হয় চিলি ফ্লেক্স, এটা নুন আছে নাকি দেখি, এটাও অন্য কিছু আছে, নুন ফুন আমি দেখি, যাই হোক আমার ভিতরে কিন্তু নুনটা একটু কম লাগলো, নুন আর একটু স্পাইসি হলে ভালো হতো। তো যাই হোক এমনি খেতে খারাপ লাগে না, আর তার মধ্যে টমেটো দিয়েছে তো একটু আর একটু মানে টক বকটা বেশি। তো যাই হোক ওটা যেই দোকানে যেরকম তার যাদের প্রেজেন্টেশন যেরকম যাদের টেস্ট এটা তো ওইভাবে জাজ করা যাবে না। তো যাই হোক আরও একটা মানে বাইট নিয়ে দেখি, উপরে যে উপরে আর নিচে যে পাউডারি যেটা মানে যেটা যেটা দিয়েছে না কিন্তু খুব সুন্দর মানে শেকেছে, মানে বেশ ভালো আর কি, মানে খেয়ে খুব ভালো লাগছে খেতে, মানে এমন না যে কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে, মালটা কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়েছে। আর আমার একটু ভিতরে অনিয়ন ফনিয়ন হলে ভালো লাগতো, যাই হোক এটা যার যার পার্সোনাল চয়েস, যে যেরকমভাবে খেতে পছন্দ করে, ঠিক আছে ওটা বলে লাভ নেই। চিকেন প্যাটিটা কিন্তু ভালো লাগছে, চিকেন প্যাটিটা কিন্তু খুব মানে টেস্টি, মানে সব রকম টেস্ট পাচ্ছি চিকেন প্যাটিতে, বাট এর ভিতরে কিন্তু মানে আমি টকটা বেশি পাচ্ছি, মানে একটু টক টক ভাবটা বেশি। সস দেখো সসের মধ্যে তো টক ফক আছে, আর তার মধ্যে টমেটো ফমেটো দিয়েছে, তো ওই জন্য আরও বেশি মানে একটু টকটা বেশি লাগছে আমার, বাট একটু নুন একটু ঝাল বেশি হলে ভালো লাগতো, একটু নুন হলে হতো। এবারে আমি একটু ঝাল নুন বেশি খাই তার জন্য হয়তো হতে পারে, বাট এমনি চিকেন প্যাটিটার যে ইয়েটা দিয়েছে না মাঝখানে যেটা দিয়েছে চিকেন প্যাটিটা ওটা কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। আর বার্গারের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ 105 প্রাইস সেটা, তাই মনে হয় দেখলাম মেনু কার্ডে সাইজ ফাইজ ঠিকই আছে, ফালতু বলে লাভ নেই। কত সুন্দর এখানে সেকাই করেছে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে এই যে জাস্ট এরকমভাবে আমাদের প্রেজেন্ট করেছে, ভিতরে টমেটো এই যে ল্যাটুস ট্যাটুস তোমাদের তো দেখালাম প্রথমেই, ঠিক আছে। তো চলো আবার একটু খাই আর একটুখানি, খেতে ভালো লাগছে আমার কিন্তু স্পেশালি চিকেন প্যাটিটার জন্য আরও বেশি খেতে ভালো লাগছে। ভেজ বার্গার নিলে হয়তো অরিজিনাল যে এরকম সুন্দর টেস্ট সেটা কিন্তু হয়তো আমি মানে টেস্ট করতে পারতাম না। তো চলো আবার একটু খেয়ে দেখি, খুব সুন্দর লাগছে খেতে। পেঁয়াজটা মিসিং সত্যি বলছি বস, আমি পেঁয়াজকে মিস করছি, কিছু মানে বলার নেই, ভালো লাগছে একটু পেঁয়াজ হলে মানে খেতে একটু মানে একটু মানে ব্যাপারটা জমে যেত, ঠিক আছে এমনি খেতে খারাপ না, বাট পেঁয়াজ ছিলে একটু একটু জমে যেত, একদম ফাটাফাটি ব্যাপার হতো। তো যাই হোক বার্গার ফার্গার খাই, আর বেশি দেরি না করে তোমাদের অ্যাড্রেস লোকেশনটা বলে দিই,
এদিকে তোমাদের কি করে বোঝাই, এই রোডটা কি নাম জানো, গোপালগঞ্জ রোড, সরি, হ্যাঁ গোপালগঞ্জ রোড। গোপালগঞ্জ রোড দিয়ে ঢুকতেই একেবারে বাঁতে তোমরা অনেক হয়তো চিনো যারা পলতা থাকো, আর যারা পলতার বাইরে থেকে দেখছো তাদের তোমাদের অ্যাড্রেসটা বলে দিই। পলতা যদি কেউ স্টেশনে ট্রেন থেকে নেবো, ট্রেন থেকে নেবে সোজা যে শ্রীপল্লী বা পলতা যে মেন রোডটা যেটা দিয়ে অটো ফটো যাচ্ছে, তোমরা শান্তিনগরের টোটো বা অটো ধরবে, তার একদম তুমি টোটোওয়ালাকে বলবে যে আমি গোপালগঞ্জ রোডে নামবো। গোপালগঞ্জ রোডে নামলে তোমরা একেবারে ঢুকি বাঁতে পাবে রেড খিচুড়ি, দোকানটার নাম, ঠিক আছে। তো আজকের মতন এখানেই রাখছি, বেশি কথা না বাড়িয়ে আমি এখানেই শেষ করছি। বার্গারটা খেতে খারাপ লাগছে না, বলবো না যে একেবারে মানে এসে একেবারে পুরো পয়সা ওয়েস্ট এই ওয়েস্ট, তা না, যথেষ্ট স্ট্যান্ডার্ড খেতে, ভালো খেতে, খারাপ না। বাট কথাটা হয় না, ব্যাপারটা যেটা যার জন্য পার্সোনাল চয়েস, যেরকম খেতে যা যে যেভাবে খেতে ভালো লাগে। এবারে হয়তো দেখো তোমার মাংসে ঝালও বেশি লাগতে পারে, মাংসে ঝাল কমও অনেকে খায়, বা অনেকের হয়তো চিলি চিকেন ভালো লাগে, অনেকের নর্মাল চিকেন গ্রেভি দিয়ে ভালো লাগে, তো যে যে যেটা খেতে ভালো লাগে। তো আমার যেহেতু বার্গারের ভিতরে আমি যেটা মিস করলাম, একটু নুন, একটু ঝাল, আর একটু যদি পেঁয়াজ হতো ব্যাপারটা একেবারে জমে ফাটাফাটি ব্যাপার হতো, তবে এটা খেতে খারাপ লাগছে না, দুর্দান্ত খেতে লাগছে। তো আজকের মতন এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না, ভুলো না। আর তোমাদের বলে দিচ্ছি আমরা কিন্তু 1K খুব সুন, জাস্ট তোমরা যেভাবে আমাকে লাভ অ্যান্ড সাপোর্ট করছো খুব ভালো লাগছে, এরকমভাবে সাপোর্ট করতে থাকো। আমরা কিন্তু 1K খুব কাছাকাছি, ঠিক আছে, চলো 1K করে দাও, তারপরে আলাদা লেভেলের খেলা হবে। তো চলো আজকের মতন এখানে রাখছি, চলো টাটা, বাই বাই।